দর্শক, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের একজন কেস স্টাডি করব, আমাদের ফ্রান্স প্রবাসী কামরুন নাহার। উনি সেই সুদূর ফ্রান্স থেকে চলে আসছে আমাদের কাছে চিকিৎসা নিতে। তো ওনার কি সমস্যা হয়েছিল, এখন কি অবস্থা, সেটা আমরা ওনার মুখে শুনব। এবং আমাদের প্রতিনিয়ত ডিপিআরসিতে আমাদের যত প্রবাসীরা আছে, স্পেশালি ফ্রান্স, ইউরোপের অন্যান্য দেশ, ইটালি, জার্মানি, এরা আমাদের এখানে তাদের শারীরিক বিভিন্ন, স্পেশালি শারীরিক অক্ষমতাগুলা নিয়ে, ব্যথা নিয়ে, প্যারালাইসিস, এই জাতীয় আর্থ্রাইটিস নিয়ে বেশিরভাগ আসেন। পাশাপাশি অন্যান্য মাথা ব্যথা বা যাদের ঘুমের সমস্যা আছে, পেটের পীড়া, বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু নিয়মিত আমাদের কাছে আসেন। তো আমাদের এই প্রবাসী যে উনি আসলে মূলত ফ্রান্সই থাকেন, ওনার ফ্যামিলি ফ্রান্সে থাকে, ওনার হাজব্যান্ড বাচ্চারা এখন ফ্রান্সে আছে, উনি শুধু চিকিৎসার জন্য আমার কাছে এই ডিপিআরসি তে চলে আসছে। তো আপনি একটু পরিচয় যদি দিবেন, যে আপনি কি করেন, কোথায় থাকেন। জি, আমার আমি ফ্রান্স থেকে আসছি, আমার গ্রামের বাড়ি সাতপুরে, আমি ফ্রান্স থেকে আসছি। এখন বর্তমানে ফ্রান্সে বসবাস করেন, ঠিক না? আমি আচ্ছা 13-14 বছর এখন ফ্রান্সে আছি, আমার তিনটা বাচ্চা আছে। ওরা বর্তমানে কোথায়? ওরা এখন ফ্রান্সে আছে, আমার হাজবেন্ডও ফ্রান্সে আছে। আচ্ছা, আমাদের এখানে মূলত মানে কি সমস্যা নিয়ে আপনি ভুগছিলেন যে আসলেন? আমি আমার গাড়ে আজকে 6-7 বছর যাবত অনেক ব্যথা, গার ঘোরানো যায় না, মানে ওইখানে ঠান্ডাতে আমার দেখা গেছে যে গার, আমি রাত্রি শুইতে এপাশ থেকে ওপাশে হইলো আমার সমস্যা হইতো, তারপর আমার মাজায় অনেক সমস্যা ছিল, আমি রাত্রে ওই সিম শোয়াতে আমার দেখা গেছে এপাশ থেকে ওইপাশ যাইতে মাজাতেও প্রচন্ড ব্যথা ছিল, তারপরে যে সাংসারিক যে কাজকর্ম, একটা যে সুস্থ মানুষের যে স্বাভাবিক জীবন, ওইভাবে আমি আসলে বসবাস করতে পারছিলাম না, যে আমার অনেকটাই কষ্ট হয়ে যেত বাচ্চা কাচ্চা নিয়ে। আচ্ছা, তা আপনি তো একটা মানে উন্নত রাষ্ট্র। জি, আমাদের অনেকের শখ বা অনেকের স্বপ্ন ফ্রান্সে থাকা, না? এটা তো সত্য কথা, বাংলাদেশী মানুষের আমাদের অনেকেরই স্বপ্ন, আমরা ইউরোপে গিয়ে যাব, থাকবো, বসবাস করব। এত উন্নত একটা রাষ্ট্র, আপনার চিকিৎসা অনেক উন্নত, সেটা রেখে আপনি আমাদের এই ডিপিআরসি থেকে কেন আসলেন? ওখানে আমি হচ্ছে 5-6 জন ডাক্তার দেখাইছিলাম, দেখানোর পরে আমি ট্রিটমেন্টও নেই, এই থেরাপি গুলো নেই, তারপরে ওনারা আসলে লাস্ট এক পর্যায়ে এসে আমাকে সবাই একই কথা যে আপনার গাড়ি অপারেশন লাগবে। আচ্ছা, তো তখন হচ্ছে আমি অনেকটাই আপসেট হয়ে যাই, আমার কান্না আসে যে গাড়ির অপারেশন বা বাহিরের দেশে এখন আমার কি হবে, আমার বাচ্চাগুলো ছোট। তো তখন ওখানে কি থেরাপিও নিয়েছিলেন? হ্যাঁ, ফিজিওথেরাপি নিয়েছিলেন। আচ্ছা, তা আমি একটু আপনাদের একটু ইন্টারফেয়ার করি দর্শক। আসলে ফ্রান্স ইউরোপে শীত প্রধান দেশ, বেশিরভাগ সময় শীতে আচ্ছন্ন থাকে ওনাদের লাইফ স্টাইল, যদিও অনেক উন্নত কিন্তু শীত, এই শীতের কারণে এই সকল ব্যথা রুগীদের কষ্ট আরো তীব্র থেকে তীব্রতর হয়। ওইখানে ফিজিওথেরাপি চিকিৎসা উনি নিয়েছে কিন্তু উন্নতি হয় নাই, ডাক্তার অপারেশন করতে বলেছে। আসলে ট্রেডিশনালি এই কথাটি বলবে সারা ওয়ার্ল্ডে, এভাবেই বলবে, কিন্তু আমরা যে ডিপিআরসি তে এই যে ফিজিওথেরাপি, রিহ্যাব, অ্যাডভান্স চিকিৎসা আমরা উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের বিভিন্ন দেশ থেকে রুগী আসে, ইউরোপ থেকে আসে, ওমানি, মিডল ইস্ট এবং দেখা যায় আফ্রিকার রুগী, ইভেন কি কলকাতা ইন্ডিয়ান রুগী আমাদের কাছে আসে। এর মূল কারণ হচ্ছে আমরা ডেডিকেটেড এই রিহ্যাব ফিজিও চিকিৎসা ডেডিকেটেডলি করি, এবং যেটা তাদের দেশে ফিজিওথেরাপি ডাক্তাররা সেটা পারে নাই বা তাদের সেই হয়তো ক্যাপাবিলিটি হয়ে উঠে নাই, হয়তো অল্টারনেটিভ সার্জারি তারা চিন্তা করতেছিল। তাদের একটা কথা কিন্তু সত্য, সার্জারি কিন্তু অনেক উন্নত, অনেক অ্যাডভান্স, কিন্তু এই ইয়াং রুগী সার্জারি করে ভবিষ্যৎ কি হবে, যেহেতু অল্টারনেটিভলি এই ঘাড় ব্যথা, কোমর ব্যথার আমাদের এখানে পিএলএডি রুগী সার্জারি ছাড়া আলহামদুলিল্লাহ আমাদের শত শত রুগী ভালো আছে, এই জন্য হয়তো উনি কনফিডেন্সলি এখানে আসছে। উনি কিন্তু শুরুতে এসে হতাশা, ওনাকে ধরেন কয়দিন, আপনি কতদিন পর্যন্ত হতাশা ভুগলেন? 5-6 দিন উনি থাকবে কি থাকবে না, চলে যাবে না কি করবে, হতাশায় ছিল। তো ওনাকে আমরা কনফিডেন্স দিয়েছি যে আপনার এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ রুগী এখন হ্যাপি, রুগীর মুখে আপনারা হয়তো শুনবেন আরো বর্ণনা দিবে, ভিডিও আমরা দীর্ঘায়িত করতে চাই না। তো আপনাদের এই জাতীয় যারা আমাদের ইউরোপ প্রবাসী আছেন, আপনারা ওখানে কষ্ট না করে চলে আসেন, আমাদের চিকিৎসা খরচ অনেক কম বাংলাদেশে, আর এই ফিজিওথেরাপি খরচ ওই সকল দেশে অনেক বেশি, আর আমাদের মতো না, নাকি ভিন্ন? তো জি ভিন্ন। এই একটা কথা বলি, যে স্যারের ভিডিও দেখে আমি এখানে আসি শুধু ট্রিটমেন্টের জন্য, স্যারের ইউটিউবে ভিডিও দেখে আমার খুবই আত্মবিশ্বাস জাগছে, আমার হাজবেন্ডও দেখার পরে বলল যে না, তো তোমার এত আত্মবিশ্বাস বাজি ভিডিওগুলো দেখলাম, তো তুমি যাইয়া দেখো,
আমি এত আশা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখন আমার শারীরিক ওদের ওখানে যে আপনি ফিজিওথেরাপি নিয়েছিলেন সেটার সাথে আমাদের ফিজিওথেরাপি তো ভিন্ন হ্যাঁ এই জিনিসটা আপনাদের বুঝতে হবে অনেকে আপনারা ঘুরেন মনে করেন আমার কাছে এসে বলেন স্যার আপনি ফিজিওথেরাপি লিখে দেন আমি এলাকায় গিয়ে করব এটা কখনো সম্ভব না এটা একটা চিকিৎসা বিদ্যা এবং এই বিষয়ে পড়ালেখা করতে হয় ক্লাস নিতে আমি একজন টিচার আমি কয়েকটা আমি বাংলাদেশ মেডিকেল কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছি অনেক জায়গায় এখন ক্লাস নেই সো শিক্ষকতার পাশাপাশি রোগী দেখে আমাদের এবং মেশিন পত্র অনেক কিছু লাগে এবং থাকলে হবে না আমি আপনাদেরকে একটা মার্সিডিজ বেঞ্জ যেটা উন্নত গাড়ি ইউরোপে ইউজ করে দিলাম কিন্তু আমি ড্রাইভিং জানি না হবে তো এই জিনিসটা বুঝতে হবে তো আলহামদুলিল্লাহ ফিজিওথেরাপিটা একেবারে ভিন্ন সব জায়গায় একই রকম না এটা একটা পদ্ধতিগত চিকিৎসা ধরেন অর্থোপেডিক সার্জারি এটা একটা সাবজেক্টের নাম নিউরোলজি একটা সাবজেক্টের নাম ফিজিওথেরাপি একটা সাবজেক্টের নাম অর্থোপেডিক সার্জন এক একজন এক একভাবে সার্জারি করে নিউরোলজিস্ট এক একজন এক এক ওষুধ দেয় সবাই এক রকম না ফিজিওথেরাপি এক না ফ্রান্সের সাথে ফিজিওথেরাপি বাংলাদেশে মিল হয় নাই রোগীর নিজের বাস্তব উদাহরণ রোগী নিজে নাকি জি স্যার আপনি কিছু বলবেন কিনা বলেন আসছি ওইখান থেকে যে এত স্যারের মানে ভিডিওগুলো দেখে আমার যেরকম আত্মবিশ্বাস হয়েছে আমি আয়শা ঠিক ওইভাবেই দেখলাম যে আমি কি কখনো স্যারের নাম্বার পাবো আমি কোথায় পাবো স্যারের সন্ধান কিন্তু আসলে আল্লাহ তাআলা আমাকে মিলিয়ে দিয়েছেন এবং এখানে আসার পরে ওনাদের যে থেরাপি গুলা ওনাদের যে ডাক্তারদের যে ব্যবহার এখানকার যে পরিবেশ এত উন্নত আসলে না আসলে আসলে এটা বোঝা যায় না আমি আশা রাখি যে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন তারা অবশ্যই এখানে আসবেন একটু ধৈর্য নিয়ে আত্মবিশ্বাস নিয়ে থাকলে অবশ্যই আপনারা ট্রিটমেন্ট ভালো পাবেন কিন্তু আরেকটা কথা বলি উনি কিন্তু ফ্রান্স থেকে আসছে ঠিকই কিন্তু আমরা যে মেশিন পত্র এখানে ইউজ করি বেশিরভাগ ইতালি এবং জার্মানি মানে ওনার পার্শ্ববর্তী দেশে মানে ওনাদের মেশিন আমরা ইউজ করি কিন্তু তারা ওখানে রোগী বেটার সার্ভিস দিতে পারে না ফিজিওথেরাপির এই জন্য ভালো ড্রাইভার লাগবে তো মার্সিডিজ বেঞ্জ কিনা দিলে হবে না ড্রাইভিং জানতে হবে পড়ালেখা করতে হবে অভিজ্ঞতা থাকতে হবে ফিজিওথেরাপি এটা একটা মডার্ন মেডিকেল সায়েন্স এবং এই ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা এবং ডেডিকেশন থাকতে হবে তাহলেই রোগী ভালো হবে সবাই ভালো থাকবেন আমার রোগীর জন্য দোয়া করবেন আর আপনি যদি আপনি ইউরোপে যারা আছেন বা ফ্রান্সে যারা ব্যথায় ভুগছেন বা ইউরোপে তাদেরকে যদি কিছু বলেন জি যারা এই সমস্যা ভুগতেছেন ইউরোপ বা মিডল ইস্টে যেখান যে যেখান থেকেই দেখেন আমি আশা রাখবো ঠান্ডার দেশে তো এগুলো আসলেই অনেক সমস্যা আপনারা যদি আশা নিয়ে এখানে আসেন অবশ্যই আপনাদের আশা নষ্ট হবে না এখানকার ট্রিটমেন্ট ইনশাল্লাহ এত উন্নত যা আল্লাহ চাইলে এখানে অবশ্যই ওনারা ওনাদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা সুস্থ হওয়ার সেই আশা নিয়ে আসতে পারেন যে সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন রোগীর জন্য দোয়া করবেন আমার জন্য আমি যেন যে সুস্থ হয়েছি আল্লাহ যেন এইভাবে আমাকে সুস্থ রাখে আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল